হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রাফি চ্যানেল। আজকে আমার রেসিপির নাম ফিশ ফ্রাই। আপনারা দেখলেন আমি একটা তাওয়ার মাঝে কিছু অয়েল লইছি, আর অলরেডি আমি ফিশে আমি মাখাই লিছি, সল্ট দিছি লিটল বিট, আর আমি একটু হলুদ পাউডার দিছি। এখন আমি আমার তেলটা একটু গরম গরম হয়েছে, সব আমার কিটা দিলেই আর এখানে আমি সব মাছ দিলেছি। এখন আমার 10 মিনিট আমি ফ্রাই করবো, 10 মিনিট আর অলমোস্ট ফিশ ফ্রাই হয়ে যায়। এটা মিরগেল মাছ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রাফি চ্যানেল। আমার আজকে আমি রান্ধিব মিরগেল মাছ দিয়া। আপনার আগে আমি দেখাইছি, দেখাইবো আমি এলো ফ্রাই কিরান করছি ফিশে। আমি ব্রকলি আমি ব্রকলি দিয়া ফিশ দিয়া রান্ধিম। আমার আমি এলো 2.5 অনিয়ন দিয়ে আমি ব্লেন্ডার করে রাখছি। ওয়ান স্লাইস এলো গার্লিক পেস্ট, আমি আগে ফার্স্টে গার্লিক পেস্ট দিলাইমু। গার্লিক পেস্ট দিয়া আমি ওয়ান আমি আমি 2.5 অনিয়ন রাখছি, সব দিলাইম। আমি পরিমাণ মতো লবণ, আমি 5-10 মিনিট আমি মশলারে কষাইমু। আমার 10 মিনিট আমি কষাই দিছি পরিমাণ মতো লবণ। আমি পেস্ট দিছি গার্লিক পেস্ট, অনিয়ন পেস্ট। এখন আমি অ্যাড করি স্পাইসি, 1 টেবিল চামচ হলুদর পাউডার, টেবিল চামচ হইল চিলি পাউডার, টেবিল চামচ ধনিয়া পাউডার, ভালোমতো মিক্স করি। আর হাফ গ্লাসের উপরে ওয়াটার মিক্স করি। আর আমি 10-15 মিনিট আমি কষাইবো মশলা। মিরগেল ফিশ আর ব্রকলি দেখরানি, ব্রকলি আর ধনিয়া পাতা, আমি এখন তো আমার 15 মিনিট আমি মশলা কষাইছি, এখন আমি ব্রকলি দিলাই। আর আমি লাস্টে দিম ফিশ। সাধারণত সবে ব্রকলিটা ভাজি করে, আমি একটু ডিফারেন্স আমার রেসিপি করি। আর আমার আজকের রেসিপির নাম হইল ব্রকলি উইথ ফিশ। আমি
আমি এখন কো আমার দেখরানি আমি আমার ব্রকলি প্রায় সিদ্ধর পথে বয়ল হয়ে গেছে এখন কো আমি আমার মাছ দিলাই আর ব্রকলি উইথ ফিশ এখন আমি একটু ধনিয়া পাতা দিলে ইয়ার আর ব্রকলি খুব নরম আর আমি 10 মিনিট কিতা করিয়ে কুক করিয়া আমি নামাই দিমু